সংবেদনহীনতা হয়ে গেছে, কারো দুঃখ দেখে আমার মনে হয় কষ্ট হয় না, অনেকটা আনন্দ পাই। এই তিনটা ফ্যাক্টরই ওখানে কাজ করছে, রাদার দেন কোনো মানসিক তাদের রোগ আছে। যাদবপুরে ছাত্র মৃত্যুর জেরে এখনো কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল। র্যাগিং এর জেরে মৃত্যু হয়েছে স্বপ্নদ্বীপে 17 বছরের একজন মেধাবী ছাত্র, বলতে গেলে এখনো পর্যন্ত 18 বছর বয়সেও সে তখন পা দেয়নি, তার আগেই মৃত্যু হয়েছে র্যাগিং এর বর্বরতার কারণে। 17 বছরের স্বপ্নদ্বীপ চলে গিয়েছে আর রেখে গিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেমন সামাজিক এবং রাজনৈতিক আবহের প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন উঠেছে সেখানকার ছাত্রছাত্রীদের বর্বর মানসিকতার। কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আজকে স্বপ্নদ্বীপকে নিয়ে এলাম। সেই বর্বর মানসিকতার নেপথ্যে যদি কিছু কারণ থেকে থাকে, সেই কারণগুলি নিয়েই আজকে কথা বলব। তবে র্যাগিং এর নামে এই ধরনের বর্বরতা বা নৃশংসতা শুধুই কি যাদবপুর ইউনিভার্সিটিতে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু আমরা এ ধরনের আচরণের খবর পেয়েছি এবং সেখানেও ছাত্রছাত্রীদের হ্যারাস হতে হয়েছে, কোথাও বা তারা সেই চাপ নিতে না পেরে সেখানে সুইসাইডের খবর এসেছে, যদিও সেগুলো প্রমাণ হয়নি, অনেক ক্ষেত্রে প্রমাণ হয়নি, এতদিনে অনেক জায়গায় প্রমাণ হয়েছে। তো এই সবের পেছনে, এই সবের নেপথ্যে কি শুধুই ছাত্রছাত্রীদের মানসিক চাপ, সামাজিক চাপ, নাকি জাস্ট টু লুক কুল, যে কুল শব্দটা আমরা ব্যবহার করি, সেই কুল লুক বা দলে পড়ে বা কোথাও প্রভাবিত হয়ে হয়েছে। কিউটিভি লাইভ ইন্ডিয়ার তরফ থেকে মনোচিকিৎসক ওমপ্রসাদ সিং এর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। কি জানালেন তিনি, ঠিক কি বললেন, শুনে নেব। না, এটা সাইকোলজিক্যাল বলবো না, এটা হচ্ছে সামাজিক কারণে। এটা হচ্ছে যে, এটা ব্যাপারটা হচ্ছে যে এখানে কালচারাল ভূমিকাটা অনেকেই আছে। এক একটা কলেজের এক একটা চরিত্র থাকে, ওখানে এটা হয়তো মান্য যে র্যাগিং করা যায়, র্যাগিং করলেই সম্পর্ক ভালো হয়, এই ভুল ধারণা বশত এই র্যাগিংগুলো হয়। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যারা র্যাগিং করে তারা নিজেরাই খুব দুর্বল, অন্যর উপরে অত্যাচার করে তারা নিজেকে বড় মনে করে, সেরকম একটা মানসিকতা তাদের থাকতে পারে। তৃতীয় হচ্ছে যে সব জায়গা দেখে দেখে একটা ডিসেন্সিটাইজেশন হয়ে গেছে, সংবেদনহীনতা হয়ে গেছে, কারো দুঃখ দেখে আমার মনে হয় কষ্ট হয় না, অনেকটা আনন্দ পাই। এই তিনটা ফ্যাক্টরই ওখানে কাজ করছে, রাদার দেন কোনো মানসিক তাদের রোগ আছে। আর এই যে যেভাবে করা হচ্ছে জিনিস, এটা কি কোনো প্রিভেনশন আছে কি? প্রিভেনশন আছে, র্যাগিংটাই বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বোঝাতে হবে যে ভালো সম্পর্কের জন্য র্যাগিং দরকার নেই, ভালোবাসা দিয়েও সিনিয়র জুনিয়রের সম্পর্ক করা যায়। আর এরা যে, এই যে একটা ব্যাপার হচ্ছে যে একদম ভিলেজ, একদম মানে একটা রুরাল জায়গা থেকে এসে এরা পড়ছে হচ্ছে এরকম, যেটা উনিও বলেন, ডক্টর ভট্টাচার্য বললেন যে একটা মানে সমুদ্রে এসে পড়ছেন, সেইখানে কি কিছুটা ওদের কাজ করছে যে এখানে এলে ভীষণ স্মার্ট হয়ে যাবে সব করলে, কুল অ্যাটিটিউড? হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু তাদের সাপোর্ট করে যারা আসছেন তাদেরকে এখানে তৈরি করতে হবে, তাদের যে মিলেমিশে যেতে হবে, তাদের হেল্প করতে হবে। আমাদের যেরকম মেডিকেল কলেজগুলোতে এই কালচারটা আছে, যারা একটু ডিপ্রাইভড সেকশন থেকে আসে তাদের সিনিয়ররা প্রচুর সাহায্য করে। আর কি কি ভাবে কালচারটা ডেভেলপ করতে, হ্যাঁ, আর আর মানে এদের যে এখন যে এই রকম যাদবপুরের এরকম একটা অবস্থা যে সিনিয়ররা করেছে আমরা এখন সিনিয়র হব, তখন এটা তো বন্ধ করতে হবে। সাহস বিকভি বহুতই মানে ওরকম মানে যে আমিও করব তা নয়। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রাক্তনীদের যাতায়াতটা কলেজে কমাতে হবে। আচ্ছা, এই যে বুলিং ব্যাপারটা, এটা তো অনেক সময় স্কুলে হয়, খুব ছোট বাচ্চাদের মধ্যেও দেখেছি, সেখান থেকে কি স্কুলের কোনো ভূমিকা আছে? অনেক সময় আমরা দেখেছি যে ছোট বাচ্চা হচ্ছে স্কুলে যখন প্রিন্সিপালের কাছে বলছে ও তো একটু হবে এরকম, না ভূমিকা তো আছেই, আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করিনি যেগুলো হবে, এখানে আমরা বলতে হবে এটা কোনো মতেই হবে নয়, যখনই হচ্ছে এটা খারাপ, মানে যারা করছে তাদেরও শেখাতে হবে আর যার হচ্ছে তাকে সাপোর্ট দিতে। মানে স্কুলে খুব ছোট বয়স থেকে এটা কি দরকার আছে যে বুলিং ইজ মানে টোটালি প্রিভেন্ট করতে হবে, কারণ বুলিং এর ইফেক্ট লং টার্ম লাইফ লং থেকে যায় ছোটবেলার। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantime TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers,
professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.